ছাত্র সমাজ আপনার প্রতিপক্ষ নয়। এই আন্দোলনটি কিন্তু কেবলমাত্র ছাত্রদের আন্দোলন নয়, ছাত্র সমাজ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে। অবশ্যই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা যে আন্দোলন করছে, যে দাবি জানাচ্ছে যে 18-এর পরিপত্র পুনর্বহাল করতে হবে, সেটি কিন্তু অযৌক্তিক। ছাত্র সমাজের পক্ষ থেকে মহামান্য আপিল বিভাগের কাছে এই প্রশ্ন রাখছি এবং আমরা একথাই বলছি যে ছাত্র সমাজ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে, ছাত্র সমাজ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে তারা একটি মেধাভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য কাজ করছে, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। তারা এমন একটি বাংলাদেশে বাস করতে চায় যেখানে সরকারি চাকরিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না, তারা মেধার পরীক্ষা দিয়ে তারা সমানভাবে সুযোগ লাভ করবে সেই চাকরিতে। এবং আমি দেশবাসীর উদ্দেশ্যে এটি বলতে চাই যে খেয়াল করে দেখুন, এই আন্দোলনটি কিন্তু কেবলমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলনটি সকল শ্রেণীপেশার মানুষের আন্দোলন। আপনি যদি ভাবেন এটি ছাত্রদের আন্দোলন শুধু, তাহলে আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা তারা যত মেধাবী হোক না কেন, তারা যখন এই সরকারি চাকরির পরীক্ষা দিবে, মেধাবী হওয়া সত্ত্বেও এই কোটা বৈষম্য যদি বিদ্যমান থাকে, তাহলে কিন্তু চাকরিতে তারা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাবে না। 100টা সিটের ভিতরে 56টা সিটি কিন্তু কোটায় চলে যাবে। তাই বলবো আপনারা সারা বাংলাদেশে এই আন্দোলনটিকে ছড়িয়ে দিন, এটি একটি অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আপনার আমার সকলের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আর মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে, সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমি আবারও প্রশ্ন রাখছি যে ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলনকে আপনি প্রতিপক্ষ বানাবেন না, ছাত্র সমাজ আপনার প্রতিপক্ষ নয়, ছাত্র সমাজ হাইকোর্টের মাননীয় মহামান্য হাইকোর্টের প্রতিপক্ষ নয়, এই ছাত্ররাই একটি মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়, এই ছাত্ররাই একটি মেধাভিত্তিক এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি প্রতিষ্ঠার জন্য আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে।